बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सकल छात्र छात्री के जानाच्छि अनलाइन क्लासेर आंतरिक शुभेच्छा अभिनंदन। आमी मासुमा, आज के तृतीय श्रेणी विज्ञान विषय निये आलोचना करब। तो गत पर्व क्लासे रिडिंग पढ़िएछि, तारपर हच्छे एक नंग दुई नंग शिखेछि। एक नंग हच्छे शून्यस्थान पूरण, दुई नंग हच्छे सठिक उत्तर। आज के तीन नंग पढ़ाबो प्रश्नेर उत्तर। तो एखाने आछे कि तुम्हारा देखो, तुम्हारा खाता बेर करे नाओ आर लिखते पारो आमार बलार साथे साथे। क नम्बर হচ্ছে পরিবেশ কি ব্যাখ্যা করো। পরিবেশ কি? আমাদের চারপাশে বন্ধু-বান্ধব, ঘরবাড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে গাছপালা, পশুপাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি, চারপাশে যা কিছু নিয়ে মিলে হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশটা কি আমি আবার বলতেছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো আর খাতার মধ্যে লিখো। আমাদের চারপাশে রয়েছে, আমাদের চারপাশে রয়েছে, আমাদের চারপাশে রয়েছে বন্ধু-বান্ধব, গাছপালা, পশুপাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। আমি আবার বলি, তোমরা আবার লিখো। আমাদের চারপাশে রয়েছে বন্ধু-বান্ধব, গাছপালা, পশুপাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সব কিছু মিলেই আমাদের তৈরি হয়েছে পরিবেশ, ঠিক আছে? তারপর হচ্ছে দুই নম্বরটা, প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশ উপাদানের কি বলতো? এটা তোমরা নিজেরা তৈরি করতে পারবে। যেগুলি মানুষ তৈরি করতে পারে না সেগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন কি বলতো একটু শুনি, মাটি। হ্যাঁ, লিখো যে প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম হলো, প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম হলো মাটি, পানি, বায়ু, তারপরে কি গাছপালা ও সূর্যের আলো। আমি আবার বলি, মাটি, পানি, বায়ু, গাছপালা ও সূর্যের আলো, ঠিক আছে? তিন নম্বরটা হচ্ছে, প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লিখো। তাহলে আমরা কি লিখব? প্রাকৃতিক ও মানুষের তৈরির মধ্যে তিনটি পার্থক্য নিচে দেওয়া হলো। আমরা একভাবে লিখতে পারি ছক আকারে, এই পাশে লিখবা প্রাকৃতিক পরিবেশ, এই পাশে লিখবা মানুষের তৈরি পরিবেশ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এরকম করে তোমরা ছক আকারে লিখবে যে প্রাকৃতিক পরিবেশ তারপরে হবে একটা দাগ দিয়ে মাঝখানে লিখবে মানুষের তৈরি পরিবেশ। তৈরি পরিবেশ, ঠিক আছে? এরকম ঘর ঘর করে এক নং, দুই নং, তিন নং, যেহেতু তিনটা চেয়েছে তাহলে তিনটা ঘর করবা। হ্যাঁ, তিনটা ঘর লিখে তারপরে তোমরা লিখবে। আচ্ছা, আমি এক নম্বরটা বলছি, প্রাকৃতিক পরিবেশেরটা বলছি। প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক পরিবেশেরটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে এই পরিবেশ গঠিত। আমি আবার বলি, লিখো, প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। তারপরে মানুষের তৈরি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ নিয়ে, হ্যাঁ, এই পরিবেশ গঠিত, ঠিক আছে? আবার বলি, মানুষের তৈরি পরিবেশ উপাদান নিয়ে এই পরিবেশ গঠিত। তারপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এটি মানুষের তৈরি পরিবেশের উপর নির্ভর করে না। প্রাকৃতিক পরিবেশ কি মানুষের তৈরির উপর নির্ভর করে না, আর মানুষের তৈরি পরিবেশের উপর, প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। তিন নম্বর হচ্ছে, তিন নম্বরটা কি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের উপাদানের উদাহরণগুলো কি? মাটি, পানি, বায়ু, গাছপালা ও সূর্যের আলো। প্রাকৃতিক পরিবেশের উদাহরণ হচ্ছে মাটি, পানি, বায়ু, গাছপালা, সূর্যের আলো। আর মানুষের তৈরি পরিবেশের উপাদান হচ্ছে কি?
চেয়ার টেবিল বই খাতা ঘর বাড়ি খেলার মাঠ ইত্যাদি, সেগুলো হচ্ছে কি মানুষের তৈরি উপাদান। তাহলে তোমরা এই যে পড়া থাকবে 3 নং 1 2 3, আর গত ক্লাসে যে 1 নং 2 নং শূন্যস্থান সঠিক উত্তর পড়ানো হয়েছে সেগুলি আবার আরেকটু তোমাদেরকে মনে করে দিই। আমাদের চারপাশে সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ, পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ ভাগে ভাগ করা যায়। গাছপালা পাখি ও বায়ু কি পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। কোনটি প্রাকৃতিক? 2 নং, দুইটি কোনটি প্রাকৃতিক পরিবেশ উপাদান? গাছ। কোনটি মানুষের তৈরি পরিবেশ উপাদান? ঘরবাড়ি। তাহলে তোমরা 1 নং 2 নং 3 নং সুন্দর করে পড়াটা লিখে মুখস্থ করে পড়া লিখে আম্মুকে দেখাবা, তারপরে হচ্ছে রিডিং পড়াটা একটু ভালো করে পড়লে রিডিং পড়ার মধ্যে থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। তো তোমরা আজকে এই পর্যন্তই ক্লাস। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।